আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক প্রবলেম ট্যাক, নতুন আরেকটা ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দুইটা অ্যাপস একসাথে চালাতে হয়, অর্থাৎ দুইটা ফেসবুক আমি একসাথে চালাবো, একটা ফেসবুক এবং একটা ফেসবুক লাইট, দুইটা একসাথে চালাবো কিভাবে। যাদের রিয়েলমি ফোন আছেন তারা সুন্দর করে তিনটা আঙুল দিয়ে উপরে এভাবে স্ক্রল করে দিবেন, ব্যাস হয়ে গেল আমার স্পিল্ড স্ক্রিন। যারা স্পিল্ড স্ক্রিন বুঝেন তারা তো বুঝেনি, আর যারা এখন দেখতেছেন অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন, আপনিও পারবেন। দেখতে পাচ্ছেন আমি দুইটা ফেসবুক একসাথে চালাচ্ছি, উপরেরটাও চালাচ্ছি নিচেরটাও। আমার কিন্তু দুইটা আইডি, একটা ফেসবুক ইউজ করতেছি আর একটা ফেসবুক লাইট, দেখতেই পাচ্ছেন দুইটা দুরকম। খেয়াল করে দেখুন আমি দুইটা আইডি ইউজ করছি। এইভাবে আপনি কিন্তু যে কোনো দুইটা অ্যাপস একসাথে চালাতে পারবেন, এটা হচ্ছে ফার্স্ট ট্রিক্স। এবার নেক্সট যে সেকেন্ড ট্রিক্সটা, এটা সবার জন্য ইম্পর্ট্যান্ট। কীভাবে আমি একটু বলছি, আমরা হয়তো বা দেখতে পাচ্ছি যে অনেকগুলো অ্যাপস রয়েছে যেগুলো আমরা হাইড করে রাখলে অনেক উপকার হয়, প্রয়োজনীয় অনেকগুলো অ্যাপস রয়েছে যেগুলো আমাদের অবশ্যই হাইড করে রাখতে হয়। সেই অ্যাপস কীভাবে হাইড করবেন, যাদের রিয়েলমি ফোন রয়েছে তাদের জন্য সুসংবাদ, এবং অন্যান্য ফোনগুলোতে এভাবে হবে কি না সেটা ট্রাই করে দেখতে পারেন। এখন এই যে হাইড অ্যাপস অপশনটা রয়েছে এটার জন্য আপনাকে অবশ্যই সেটিংস অপশনে যেতে হবে, আপনাকে কিছু সিকিউরিটি মেনটেন করতে হবে, এর জন্য অবশ্যই আপনাকে প্রাইভেসি অপশনে ক্লিক করতে হবে। যারা অলরেডি আমার এই ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে। প্রাইভেসি অপশনে যাওয়ার পর এখানে দেখতে পারবেন অ্যাপ লক এবং কি হাইড অ্যাপস নামে দুটো অপশন রয়েছে। আপনার যদি না থাকে তাহলে ডেভেলপার অপশনটা অন করে নেবেন, ডেভেলপার অপশনটা অন করলে কিন্তু এটা চলে আসবে। আর যদি হাইড অ্যাপসে আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ড চাইবে, আপনি পাসওয়ার্ডটা দিবেন আপনার নিজের মতন করে। এই পাসওয়ার্ডটা মনে রাখবেন, কারণ পরবর্তীতে যখন আপনি আবার প্রবেশ করবেন তখন কিন্তু এই পাসওয়ার্ডটা আবার চাইবে, তাই এই পাসওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে ভিতরে প্রবেশ করলাম, দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপস, অর্থাৎ আমার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করছে। আমি এর ভিতরে শুধুমাত্র ফেসবুক এবং ফেসবুক লাইট দুইটাই কিন্তু এখান থেকে আমি ব্যানিশ করে দিব, অর্থাৎ হাইড করে দিব। কিভাবে করতে হয় তাদের দেখতেই পাচ্ছেন, আমি ফেসবুকটাকে অলরেডি এখানে হাইড করলাম, সেকেন্ড আরেকটা যেটা রয়েছে ফেসবুক লাইট সেটা খুঁজে এবং কি সেটাও কিন্তু আমি হাইড করে দিচ্ছি। ভিউয়ার্স অলরেডি এটা আপনাদের অনেক কাজে লাগবে, বিশেষ করে যারা গেম লাভার রয়েছে তাদের অনেক উপকারে আসবে। বিভিন্ন রকম গেমস রয়েছে যেগুলো আপনারা খেলতে পছন্দ করেন কিন্তু অন্য কেউ দেখলে বকা দিবে, অর্থাৎ গার্জিয়ান দেখলে বকা দিবে, তারা কিন্তু হাইড করে রেখে এটা খেলতে পারেন, এটা একটা ফান মাত্র। ইচ্ছাগুলো আপনাদের প্রয়োজনের ক্ষেত্রে এটা বেশি ব্যবহার করবেন, অপ্রয়োজনীয় ব্যবহার না করে ভালো। আবার যদি দেখতে পাচ্ছেন অলরেডি এখানে কিন্তু ফেসবুক এবং ফেসবুক লাইট দুটার মধ্যে একটাও নাই, অলরেডি হাইড হয়ে চলে গেছে। এখন চিন্তা থাকবে তাহলে এটাকে আমি ব্যাক করবো কীভাবে, ব্যাক করা খুব ইজিলি, ঠিক আগের মতো করেই আপনি সেটিংসে যাবেন এবং প্রাইভেসি সেটিংসে গিয়ে তারপর হাইড অ্যাপসে ক্লিক করবেন। দেখ এরকম করে উপরে কিন্তু অপশনগুলো বাসবে, এগুলো অফ করে দিবেন, এগুলো অফ করে দিলেই কিন্তু ব্যাস আপনার আগের মতো ফিরে আসবে। এই যে ফিরে এসেছে, আশা করি ভিউয়ার্স ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট মাস্ট। ভালো থাকবেন সবাই, আসসালাম।